আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব ইংলিশ না জেনেও কীভাবে কারোর সাথে ইংলিশে কথা বলা যায়। শুধু ইংলিশই না, আপনি যদি যে কোনো দেশের যে কোনো মানুষের সাথে যে কোনো ভাষায় কথা বলতে চান সেটাও পারবেন আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করতেছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই যে নিচে লাল টুকটুকে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরছি ইন্ট্রোর পরে। তো প্রথমে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জিবোর্ড, কিবোর্ড লিখে। তো জিবোর্ড কিবোর্ড লিখে সার্চ করার পরে আমাদের সামনে জিবোর্ড কিবোর্ডটি চলে আসবে। এটা হচ্ছে এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি কিবোর্ড। তো এটা আমাদেরকে ইনস্টল করতে হবে। আমার যেহেতু ইনস্টল করাই আছে, আমি ওপেন করব, আপনারা ইনস্টল করে নেবেন। এরপর ওপেন করার পরে কিছু সেট আপ করে নিতে হবে। আমার অলরেডি সেট আপ করা আছে, আপনাদের সেট আপ করা থাকবে না। তো কী কী সেট আপ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ল্যাঙ্গুয়েজে চলে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইংলিশ, বাংলা এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ সিলেকশন করা আছে। আপনারা এখানে শুধুমাত্র ইংরেজি থাকবে। আপনারা এই যে অ্যাড কিবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা যে ভাষায় কনভারসেশন করতে চান সেই ভাষাগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে বিভিন্ন সেটিংস আছে, আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন। এখানে প্রিফারেন্স, এখানে বিভিন্ন সেটিংস আছে, এগুলো আমাদের দরকার হবে না আজকের ভিডিওর জন্য। এখানে থিমস আছে, আপনারা কিবোর্ডে থিম সিলেক্ট করতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস টাইপিং, এটা আপনারা করে নিতে পারেন, যে আপনারা মুখে বলবেন সেটা অটোমেটিক্যালি কিবোর্ড লিখে দিবে, কষ্ট করে আর লিখতে হবে না। তো আমাদের যেহেতু সব সেটিংস করা আছে, আমরা এবার একটি কনভারসেশন ক্রিয়েট করব। তো ধরুন আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই, এই প্রোফাইলটি ওপেন করলাম। তো ধরুন আমরা বাংলা জানি, আমরা ইংরেজি জানি না, তো তার সাথে আমরা ইংরেজিতে কিভাবে কনভারসেশন ক্রিয়েট করব। যে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে এটা বাংলা কিবোর্ড হয়ে যাবে। এই যে বাংলা কিবোর্ডটি চলে এসেছে। আমরা যদি তাকে ইংলিশে কোনো টেক্সট লিখতে চাই, আমরা ধরুন ইংলিশ জানি না, তাহলে কিভাবে লিখবো, তাই তো? তো এই যে থ্রি লাইন্স দেখতে পাচ্ছেন, থ্রি ডট, এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ট্রান্সলেট, এখানে ক্লিক করবেন। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলা এবং ইংরেজি এখানে সিলেক্ট করা আছে। তো এটা হচ্ছে আমরা যে ভাষায় লিখব, আর এখানে যেটা ইংরেজি সিলেক্ট করা আছে, এখানে যে ভাষা আপনি সিলেক্ট করবেন সেই ভাষাতে তার কাছে মেসেজ যাবে। তো আমরা যেহেতু বাংলা টু ইংরেজি করব, সেক্ষেত্রে আমরা বাংলা সিলেক্ট করেছি এবং ইংরেজি সিলেক্ট করেছি। এখন দেখুন আমি কিছু একটা বাংলায় লিখব। আমি যেমন লিখছি, তুমি কি করছো। তো দেখুন আমরা এখানে লিখেছি তুমি কি করছো, কিন্তু এখানে কিবোর্ডে উঠেছে হোয়াট আর ইউ ডুইং, অর্থাৎ আমরা বাংলা লিখতেছি কিন্তু ইংলিশ হয়ে যাচ্ছে। তো এখানে আমি সেন্ডে ক্লিক করলেই কিন্তু আমরা এটা সেন্ড হয়ে গেল যে হোয়াট আর ইউ ডুইং, আমরা বাংলা লিখতেছি কিন্তু ইংলিশ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি ইংরেজিতে কোনো কিছু নাও জানি, সেক্ষেত্রেও আমরা কারোর সাথে ইংরেজিতে কনভারসেশন করতে পারবো। এখন কথা হচ্ছে যে অপোজিট থেকে আমাদেরকে যখন ইংরেজিতে লিখবে, আমরা যদি ইংরেজি না জানি, সেটা আমরা বাংলা করব কিভাবে ইনস্ট্যান্ট। তো আমরা সাধারণত দেখাচ্ছে অন্য কিবোর্ডের, মানে অন্য ট্রান্সলেটের মাধ্যমে এটা কপি করে তারপর ট্রান্সলেট করে তারপর দেখতে হয় যে এটার বাংলা কী। কিন্তু দেখুন, ধরুন এই যে হাউ আর ইউ, এই টেক্সটটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে পাঠিয়েছে, কিন্তু এটার মানে জানি না যেহেতু আমি ইংরেজি জানি না। সো আমি দেখুন জাস্ট এখানে নিয়ে এসে ধরলাম, এটা ইনস্ট্যান্টলি কিন্তু বাংলা হয়ে গেল, হাই আপনি কি কেমন আছেন। তো ও ইংরেজি লিখেছে, আমি কিন্তু এটা ডিরেক্টলি দেখতে পাচ্ছি যে বাংলায় এটার অর্থ কী। তো এই এই হচ্ছে, এটা একটা ট্রান্সলেটর, এটার নাম হচ্ছে হাই ট্রান্সলেট। এটা কিভাবে ব্যবহার করবেন এটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ভিডিও ডিসক্রিপশানে এটার লিঙ্ক দেওয়া থাকবে।
তো এখন কথা হচ্ছে আমরা ইংরেজি না আমরা অন্য একটি দেশের মানুষের সাথে অন্য ভাষায় চ্যাটিং করব সেটা কিভাবে তো ধরুন যে আমরা এখানে বাংলায় লিখব আমরা যেহেতু বাংলাটা জানি এরপর এখানে ইংরেজি আছে ইংরেজি থেকে আমরা ধরুন একটি চাইনিজ পারসনের সাথে চ্যাটিং করব তো এখানে চাইনিজ সিলেক্ট করে দিলাম এখন আমরা লিখব আচ্ছা কেমন আছো এটাই লিখলাম কেমন আছেন তো দেখুন আমরা কিন্তু বাংলা লিখেছি কিন্তু হয়ে যাচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ তো এটা যখন আপনি কোনো চাইনিজ পারসনের সাথে চ্যাটিং করবেন তো সে কিন্তু ইজিলি বুঝতে পারবে যে তাকে আপনি কি লিখেছেন তো সেন্ড হয়ে গেল তো এভাবে আপনি যে কোনো দেশের যে কোনো মানুষের সাথে যে কোনো ভাষায় কনভারসেশন ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই আর এই ট্রান্সলেটের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে আপনি এখান থেকেই আপনাকে এক্সিট করতে হবে না জাস্ট এটা কোনো লেখার উপর ছেড়ে দিলেই সেটা অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে আপনি যে ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান সেই ল্যাঙ্গুয়েজটি তো এটা খুব সুন্দর একটি পদ্ধতি আসলে আমরা অন্যান্য দেশের ভাষাগুলো জানি না যেমন আমরা ইংলিশে অনেকেই কাঁচা ইংলিশে কনভারসেশন করতে জানি না তো সেই ক্ষেত্রে আমরা যদি আমরা ঠিকমতো বাংলা জানি সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো ভাষায় কনভারসেশন ক্রিয়েট করতে পারছি সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেননা আপনার একটি লাইক আমাদেরকে ভিডিও করার ইন্সপাইরেশনটা অনেক পরিমাণে বাড়িয়ে দেয় এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ